হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা ভিডিও দিব আপনাদের, সেটা হচ্ছে ডবল সুইচ বেল্টটা কি কায়দায় আপনারা বাঁধবেন বা কি কায়দায় কমপ্লিট করবেন। কারণ হচ্ছে ডবল সুইচ বেল্ট কিছু কিছু জায়গায় খুবই প্রয়োজনীয় একটা জিনিস মাছ ধরার ক্ষেত্রে। আর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাতে আপনাদের কাজে দিবে। ডবল সুইচ বেল্টটা ব্যবহার করতে হয় নদী বা বাওড়ের জন্য। আপনি যেখানে মাছ কম আপনি মাছ ধরতে চাচ্ছেন, অনেকে ফিডার ব্যবহার করেন, সেখানে ফিডারটা ব্যবহার করা লাগবে না, আপনারা ডবল সুইচ বেল্ট দিয়ে মাছ ধরতে পারবেন। আর ডবল সুইচ বেল্টটা আগে বেঁধে দেখাবো, তারপরে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে আপনারা শুনবেন, তাতে আপনাদের কাজে দিবে। তা যাই হোক, মনোযোগ সহকারে দেখতে থাকেন ডবল সুইচ বেল্টটা কি কায়দায় আমি বাঁধি। ডবল সুইচ বেল্ট বাঁধতে আমার লাগবে প্রথমত হচ্ছে সুইচ বেল্ট। এই হচ্ছে সুইচ বেল্ট নিয়ে নিলাম, উপরের অংশ খুলে নিছি। উপরের যে গোল অংশটা হয় ওটা আমি আপনাদের দেখাই, ওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুলে নিছি, এটা রেখে দেবো। আর এই যে ডবল সুইচ বেল্ট, এরকম সুতা পড়ায় নিতে হয়, ঠিক এরকম, ঠিক এটাকে এরকম আঙ্গুলের মাপে এক বিঘাত মতো বড় করবেন, এক বিঘাত এরকম এতটুকু পড়ে নিয়ে ঠিক চাপ দিয়ে ধরে এই সুতাটা ঠিক এরকম, এই ভালো করে দেখলে বুঝতে পারবেন এই সুইচ বেল, এই সুতাটা একটা পাক খাওয়ায় এরকম নিয়ে আসা হয়েছে। আমি আপনাদের দেখাই, এই মনোযোগ সহকারে দেখলে বাঁধার সুবিধা হয়ে যাবে। এবারে এটাকে এরকম পেঁচাবেন, পাক দিবেন, পাকের ক্ষেত্রটা হচ্ছে আপনি যে কয়টা পাক দিতে পারেন বা দিলে আপনার কাছে ভালো মনে হয় আপনি ওই কায়দায় পাক দিয়ে নেবেন। তাতে কি হবে, আপনার মন পছন্দের সুইচ বেল্টটা বার্নিং হয়ে যাবে। যাই হোক, আমার বেশি পাক দেওয়া লাগবে না, আমি ছয় পাক দিব, ছয় পাক অলরেডি হয়ে গেছে। দিয়ে এবারে এই যে যে রাউন্ড অংশটা এটার ভিতরে এরকম ঢুকাই দেবো, ব্যাস দিয়ে এটা টেনে দেবো। ঠিক এই গিট্টিটা দিয়ে আপনারা সুইচ বেল্টটা বানতে পারবেন, সুইচ বেলেরই একটা গিট্টি আর পারফেক্ট হয়। এবার যেটা করতে হবে, আরেকটা সুতার মাথায় আরেকটা সুইচ বেল্ট নেব, এই যে সুইচ বেল্ট এটা ঢুকাই নিতে হবে। আমি সুতাটা বড় নিছি, কাটলে ছোট বড় মানে হয়ে যাবে, এর জন্য আমি সুতাটা বড় নিয়ে রাখি, কারণ হচ্ছে মানে সুবিধা হয়। এখান থেকে ঠিক এক ইঞ্চি, এক ইঞ্চি রাখবেন হচ্ছে গ্যাপ রেখে। এবার ঠিক এই পাশে সুতাটা দিয়ে আরেকটা সুইচ বেল্ট গিট্টি দেবেন এরকম, ঠিক এই কাজে তিন পাক হয়েছে, চার পাক, পাঁচ পাক, ছয় পাক, ছয় পাক দেওয়া হয়ে গেছে। এবারে এই সুতাটা, এই বড় সুতাটার এই মাথাটা এইটার ভিতর দিয়ে ঢুকাই দিতে হবে, দিয়ে এই সুতাটা ধরে এই সুইচ বেল্টটা টেনে দিতে হবে। দিলে এটার গ্যাপ চলে আসলো দুই ইঞ্চি, মনোযোগ সহকারে দেখলে বা একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুই ইঞ্চি গ্যাপ আসছে, দুই ইঞ্চি। এবার এটা দাঁত দিয়ে ধরে এরকম পাক দিতে হবে, যাক। ফাইনাল গিটিটা দেওয়ার আগে, ফাইনাল হুকটা লাগানোর আগে আপনাদের কিছু কথা বলি, কথাটা মনোযোগ সহকারে শুনেন। সেটা হচ্ছে, অনেকে আমার চ্যানেল দেখেন বা ভিজিট করেন আমি দেখছি, কিন্তু অনেকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। ভাই, সাবস্ক্রাইব করলে আপনাদের পয়সা লাগবে না। অনেকে ভাবেন যে সাবস্ক্রাইব করলে কি হবে, আসলে সাবস্ক্রাইব করলে আপনি আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পারবেন আর আপনি শিখতে পারবেন। আর আমাদের যে আর্নিংটা হয় সেটা হয় হচ্ছে আপনার অ্যাডভার্টাইজের মাধ্যমে। যাই হোক, অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে যে মনে হয় টাকা কাটে, তা টাকা কাটবে না, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ঘন্টাটা বাজায় দিবেন। তাতে কি হবে, আমি যে ভিডিওগুলো দিব
ওই ভিডিওটা আপনারা প্রত্যেকটা পাবেন। তো যাক, কথা বলতে বলতে সুইচ বেলের এই যে এই অংশটা ঢুকাই নিলাম, এটা হচ্ছে ফাইনাল টাচ দিয়ে এটা এরকম ঢুকাই দিতে হবে। ঠিক এরকম কাছাকাছি নেবেন, নিয়ে এরকম ভাঁজ দিবেন, ভাঁজ দিবেন একটা সুতা, ছোট সুতাটা, বড় সুতাটা ঢুকাই নেবেন খালি। তারপরে এই যে যে মাথার সুতাটা আছে এই সুতাটা এই রাউন্ড দিয়ে, এই রাউন্ডের এই পাশ দিয়ে এরকম ঢুকাই দিবেন, এরকম, এই দেখেন এরকম দিয়ে এই পাশের এই যে এই সুতাটা, এবারে এই সুতাটা দিয়ে পাক দিবেন, একদম গোল পর্যন্ত পাকটা দিতে হবে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, ঠিক এই কায়দায় পেঁচাই নেবেন একদম গোড়া পর্যন্ত। এতে আট পাক হোক, সাত পাক হোক, ছয় পাক হোক, সমস্যা নেই, আপনারা পেঁচাই নেবেন। নিয়ে এই বাড়তি সুতাটা, এই বাড়তি সুতাটা এরকম টেনে দেবেন, টেনে দেওয়ার সাথে সাথে এখানে একটা গিট হয়ে যাবে, দেখেন এরকম গিট হয়ে যাবে, ফাইনাল গিট। গিটটা একটা কিছুতে কেটে নেবেন, আর কাটার পরে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন এটা পুড়াই দিতে হয়, পুড়াই দিবেন, মজবুত বেশি হবে, পুড়ায়ে এরকম চেপে দেবেন। এই হয়ে গেল ডবল সুইচ বেল। এবার আসেন ডবল সুইচ বেল দিয়ে মাছটা কি কায়দায় ধরবেন, আর ডবল সুইচ বেলটা কেনই বা আপনি করবেন, মাথায় রাখবেন নদীতে বা বাওড়ে যখন আপনি মাছ ধরতে যাবেন এই আগার অংশটাই একটা লাড্ডু গাঁথবেন, লাড্ডুর যে বসি আছে লাড্ডু বসি দিয়ে একটা লাড্ডু গাঁথবেন, মশলা লাড্ডু গাঁথতে পারেন আপনি রুই মাছ ধরলে, বা কাতলার ছাতু দিতে পারেন, আর এখানে দিবেন ছর বসি, চার কাটার ছর বসি। তো এই কায়দায় যদি আপনি নদীতে ফেলেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন মাছের জন্য, কারণ মাছ যত বড় খাবার সামনে দেখে ততই ওর উপরে আকৃষ্ট হয়, প্লাস বসিটা খায় আর মাছটা ধরাও সোজা হয়ে যায়। তা যাই হোক, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা দেখতেছেন, সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি, আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা ঘন্টা বাটনটা প্রেস করে দেবেন। তাতে কি হবে, প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছায় যাবে, আপনি ওটা দেখে নিতে পারবেন, বারবার চ্যানেল ভিজিট করা লাগবে না, যেতে থাকবে আপনার কাছে প্রত্যেকটা ভিডিও, আমার যত বানানো ভিডিওগুলো আছে ইনশাল্লাহ আপনি পেতে থাকবেন। যাই হোক, এই হচ্ছে ডবল সুইচ বেল, আর ডবল সুইচ বেল দিয়ে আপনারা বড় বড় মাছ ধরেন, দোয়া করি, আর আমার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।